আসসালামু আলাইকুম আপুরা, আমি সেলিনা লিপি, সেলিনা রান্নাঘর থেকে। আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। এটা হচ্ছে ফ্রাই প্যানে আমি পিজা তৈরি করলাম। দেখুন আমার পিজাটা খুব সুন্দর হয়েছে, ফ্রাই প্যানে তৈরি করলাম, খুবই ঝটপট তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে আমার 2 কাপ ময়দা নিয়েছি, কারণ আমি 2টা পিজা বানাবো। 2 কাপ ময়দা, তেল নিয়েছি, কারণ তেল আমার কয়েকবার লাগবে, সস বানাতে লাগবে, পিজা বানাতে লাগবে, মুরগিটা ভাজার জন্য লাগবে। 1 টেবিল চামচ নিয়েছি হচ্ছে সয়া সস। লবণ নিয়েছি, এটা স্বাদ মতো দিব। মজারুলা চিজ নিয়েছি 1/2 কাপের মতো। টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ। ইস্টটা আগে আমি গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, 1/2 ঘন্টা হয়ে গেছে। মুরগির মাংস, বুকের মাংসটা স্লাইস করে কেটে নিয়েছি 1/2 কাপের মতো। অরেগানো নিয়েছি 1 চামচ, আর এটা হচ্ছে গুঁড়া মরিচের, মানে গোলমরিচের গুঁড়া, এটা 1/2 চামচের মতো নিয়েছি। এখানে নিয়েছি চিনি 1 চামচ, এখানে ক্যাপসিকাম, রসুন কুচি, ক্যাপসিকামটা নিয়েছি 1/2 কাপের মতো, রসুন কুচি নিয়েছি এটা সসের জন্য 2 টেবিল চামচ, কাঁচামরিচ নিয়েছি 2টা, বড় একটা পেঁয়াজ। এখন আমরা ময়দাটা রেডি করব। ডোটা কীভাবে তৈরি করি দেখুন। পেপার দিয়ে সুন্দর করে, যাতে বাতাস না ঢুকে, রেস্টে রেখে দিব। এটা এখন বাতাস যাতে না ঢুকে এইভাবে আমরা রেখে দিব 1/2 ঘন্টা। 1/2 ঘন্টা পর আমরা ফিরে আসব। এর মধ্যে আমরা আমাদের মুরগিটা মেরিনেট করব, ঠিক আছে। এখন আমি বানাবো সসেস। একটু তেল দিয়ে দিলাম, যতটুক লাগে আমার। লাল লাল হয়ে যাচ্ছে, এখন আমি দিব টমেটো সস। পরে যেন গোলমরিচের গুঁড়া, টমেটো
সাইড করে ফেলি। মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা থেকে পানি বের হয়েছে আর একটু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আসছে, এর জন্য আমি সুন্দর করে সেট করে ভেজে নিব। এক পিট করে একটু ভেজে তারপর আমাদের ফ্লেভারগুলো দিব, সস দিব। এক পিট করে আগে একটু ভেজে নিই। এটা উপরে একটু তেল ব্রাশ করতেছি আমি। তেল ব্রাশ করে নিলাম আর এটা যাতে বাবল না হয়ে উঠে এজন্য কাঁটা চামচ দিয়ে আমি একটু এইভাবে এইভাবে করে নিব যাতে বাবল না হয়। এটা হালকা আছে, হবে, এক পাশ হয়ে গেলে তারপর উল্টিয়ে দিব আমরা। পিট উল্টিয়ে দিব। আমার রুটিটা অনেক ফুলে গেছে, এখন এই পাশে একটু তেল ব্রাশ করব। একটু তেল ব্রাশ করে নিলাম, এখন এই পাশে বাবুল হতে পারে এই জন্য একটু ফুটা ফুটা করে দিলাম কাঁটা চামচ দিয়ে এইভাবে।
একটু সাইড দিয়ে দেই, দেখতে সুন্দর দেখা যাবে। মুরগি ভেজে রেখেছিলাম, এই মুরগিগুলো এখন দিব সুন্দর করে সাইড দিয়ে সাইড দিয়ে। আস্তে আস্তে সব জায়গায় একটু সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিই। পিৎজা খাওয়ার সময় আমরা মুরগির অংশটা খেয়ে ফেলি, আর যে সাদা অংশটা থাকে রুটির সেটা আমরা খাই না। এর জন্য মুরগিটা সব জায়গা দিয়ে একটু মিশিয়ে দিই যাতে পুরাটাই খাওয়া হয়। সসটাও সব জায়গায় লাগিয়েছি যাতে মজা লাগে। বাচ্চারা দেখবেন রুটির অংশটা ফেলে দেয়। মজাগুলো চিজ আগেই গ্রেভ করে রেখেছিলাম আমি, কারণ ভিডিওটা আমার একটু ছোট করতে হবে। এখন আমি দিব কয়েক স্লাইস করে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ, এটা উপর দিয়ে দিলে একটু কচকচ করে খেতে খুব মজা লাগে, তাই আমি দিলাম একটু কাঁচা পেঁয়াজ। এখন আমি ঢেকে দিব। এখন আমাদের এটা পনিরটা আস্তে আস্তে গলবে। দশ পাঁচ মিনিট পরে আমরা আবার ফিরে আসব, এর মধ্যে আমাদের পিৎজাটা তৈরি হয়ে যাবে। আমার পিৎজা রেডি হয়ে গেছে, এখন আমি এটা নামাবো। জুল অফ করে দিলাম, দেখুন গলে গেছে। এখন আমি এটা তুলবো। দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। সুন্দরভাবে আমার পিজাটা হয়ে গেছে। রেডি আমার পিজা।